আমি এটাই চাই যে ফিউচারে আমাকে দেখে আমার ইয়থ অ্যান্ড দেন আদার ফেলো মেটস যেগুলো আছে, ওরা আমাকে দেখে ওরা আইকন ভেবে ওরা আগে বেড়ে, তারপর এটাই চাই যে আমি হাইলাকান্দিকে আমার অনেস্টলি কাম করে এটা হাইলাকান্দিকে আগে নিয়ে যাই, এটাই আমার প্ল্যান আগে। জেম ক্রিয়েশনের পর্দায় দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ, আমি আবারও বলছি, একমাত্র জেম ক্রিয়েশনের পর্দায় দর্শকদের জন্য সবচেয়ে বড় খবর, হাইলাকান্দি শহরের 1 নং ওয়ার্ডের বাসিন্দা গাড়ি চালক শ্যামল দাসের কন্যা সম্পি দাস আসাম পাবলিক সার্ভিস কমিশনের চূড়ান্ত পরীক্ষায় উল্লেখযোগ্য মার্কস সহ 76 নং র্যাঙ্কে উত্তীর্ণ হয়ে এসিএসপি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে মনোনীত হলেন। হাইলাকান্দিতে খুশির জোয়ার বইছে, এখানে উল্লেখ হচ্ছে হাইলাকান্দির গৌরব, সামান্য গাড়ি চালক শ্যামল দাসের সুযোগ্য মেয়ে 2014 সালে হাইলাকান্দি শিশু সদন স্কুলে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর হাইলাকান্দি জুনিয়র সায়েন্স কলেজ থেকে 2016 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে শিলচরে কাছাড় কলেজ থেকে প্রথম বিভাগে উল্লেখযোগ্য নম্বর সহ 2019 সালে ডিএসসি পাশ হওয়ার পর দীর্ঘ 1 বছর ধরে একের পর এক পরীক্ষায় অবতীর্ণ হয়ে এবছর 2024 সালের 17 জানুয়ারি এপিএসসি চূড়ান্ত পরীক্ষায় সফলতা সহ এসিএসপি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে মনোনীত হলেন। এ উপলক্ষে আজ থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। হাইলাকান্দি সাংবাদিক তথা দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থার মিডিয়া সেলের সভাপতি সিপ্রেন দাস আজ সম্পি দাসের সাক্ষাৎকার গ্রহণ করেন এবং তাকে উত্তরীয় এবং একটি ম্যাগাজিন ও কলম দিয়ে উষ্ণ সংবর্ধনা প্রদান করলেন। হাইলাকান্দি জেলার বিশিষ্ট জনেরা সম্পি দাসকে অভিনন্দন সহ তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান দাসের রিপোর্টের মাধ্যমে জেএম ক্রিয়েশন। আচ্ছা সম্পি দাস, আপনি যে এই যে সফলতা পেলেন আমাদের হাইলাকান্দি 1 নম্বর শহরের ওয়ার্ড থেকে, আপনার বাবা শ্যামল দাস, আপনি একটি গরিব গুণের কন্যা, গরিব গ্রামে, তারপরে আপনি একটা সফলতা পেলেন, তা আপনার এই সফলতার পেছনে মানে কাদের অবদান আছে এবং আপনি ভবিষ্যতে আপনার প্ল্যানটা কী, সেই বিষয়ে 2-4টি কথার মাধ্যমে আমাদেরকে অবগত করুন। ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু থ্যাংকস টু এভরি ওয়ান ফর দেয়ার সাপোর্ট অ্যান্ড টুডে দে কেম হেয়ার অ্যান্ড দে হ্যাভ আই মিন প্রেজেন্টেড সাচ এ ওয়ান্ডারফুল ফেলিসিটেশন ফর মি অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস আই ওয়ান্ট টু গিভ ক্রেডিট টু মাই প্যারেন্টস ফর দেয়ার কনস্ট্যান্ট সাপোর্ট ডিসপাইট মাই ফেলিয়ার ইন মাই ফার্স্ট অ্যাটেম্প্ট দে সাপোর্টেড মি টু গো ফরওয়ার্ড অ্যান্ড টু ক্র্যাক দিস এক্সাম অ্যান্ড ইন মাই সেকেন্ড অ্যাটেম্প্ট আই গট প্রিভিলেজ এনাফ টু গেট ACS as 76 র্যাঙ্ক অ্যাপার্ট ফ্রম ইট ইফ আই টক অ্যাবাউট মাই ভিউ আমি এটাই চাই যে ফিউচারে আমাকে দেখে আমার ইয়থ অ্যান্ড দেন আদার ফেলো মেটস যেগুলো আছে ওরা আমাকে দেখে ওরা আইকন ভেবে ওরা আগে বেড়ে, তারপর এটাই চাই যে আমি হাইলাকান্দিকে আমার অনেস্টলি কাম করে এটা হাইলাকান্দিকে আগে নিয়ে যাই, এটাই আমার প্ল্যান আগে। প্ল্যানিং আছে? হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনার এই সফলতার পিছনে মানে আপনি কাদের ক্রেডিট দিতে চাইছেন? অবভিয়াসলি প্যারেন্টস, উইদাউট প্যারেন্টস নাথিং ইজ পসিবল, সো আই ওয়ান্ট টু গিভ অল মাই ক্রেডিট টু মাই প্যারেন্টস, স্পেশালি মাই ফাদার, ছোটোর থেকেই মানে কী বলবো, স্কুল বলো কলেজ বলো উনিই মানে আমার সাথে, তো অবভিয়াসলি পাপা, তারপর মা, তারপর সিবলিংস, ওদেরকেই। আচ্ছা, আপনার যারা জুনিয়র প্রজন্ম আছে তাদেরকে আপনি কী বার্তা দিবেন বা হাইলাকান্দিবাসীদের কী বার্তা দিতে চাইবেন? জুনিয়রদেরকে আমি এটাই বলতে চাই কি ইফ ইউ আর ড্রিমিং অফ এনিথিং দেন জাস্ট ওয়ার্ক ফর ইট, গো ফর ইট, ডোন্ট লুক ব্যাক, তোমাদের ড্রিম এটা, এটার মধ্যে ফোকাস করো, এটাই কাম করো, আর যে ড্রিম এটাকে অ্যাচিভ করারই প্ল্যান করো, এটাই। ধন্যবাদ, আপনি আমাদের মিডিয়াকে সুন্দর একটি সাক্ষাৎকার দিলেন, আবারও আমাদের মিডিয়ার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, আপনি এপিএসসি পাশ করলেন এবং এডিসি পদে নির্বাচিত হলেন, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রিয় বরাকবাসী, দেশ ও বিদেশের দূরের ও কাছের সবাইকে জানাই জেম ক্রিয়েশনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের জেম ক্রিয়েশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা আমাদের পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।